নমস্কার জানাই সকলকে সবাই কেমন আছো অবশ্যই জানাবে আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ ভিডিও সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে প্রত্যেক বছর শ্রাবণ মাসে চার সপ্তাহ শনিবার গ্রামের বধুরা অতি নিষ্ঠা সহকারে বড় ঠাকুরের ব্রত পালন করে আর বড় ঠাকুরের ব্রতর সবথেকে বড়ো আকর্ষণ হল সিন্নি তো তোমাদের সবারই খেতে খুবই ভালো লাগে কিন্তু সিননি কিভাবে বানানো হয় তোমরা দেখো তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ লাগবে দেখো সিন্নি খেতে যেমন সুস্বাদু বানাতেও কিন্তু অনেক সময় লাগে দেখো আর সিন্নিতে এত সুন্দর সুন্দর জিনিস দেওয়া হয় যার জন্য খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুধ দেওয়া হচ্ছে দুধ কাজু বাদাম কিসমিশ নারকেল কুড়া আরও সুন্দর সুন্দর জিনিস দিয়েই কিন্তু সিন্নিটাকে অনেক ধৈর্য ধরে মাখা হয় আর গ্রাম বাংলার বধুরা সমস্ত কিছু অতি নিষ্ঠা সহকারে পালন করে বন্ধুরা তোমাদের সামনে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা যদি ভিডিও দেখো আমার কষ্ট একটু হলেও কিন্তু সার্থক হবে আর দেখতেই পাচ্ছ সমস্ত ফলগুলো কুচানো হয়ে গিয়েছে আর এখানে আমার কাকিমা সিন্নি বানাচ্ছে আর আমার ভাইছি মিষ্টি রয়েছে হেল্প করছে দেখো আর কোথায় পুজো দিতে যাওয়া হয় জানো তো বন্ধুরা আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা বড় ঠাকুরের মন্দির আছে সেই ছোট থেকেই দেখছি মা কাকিমারা উপোস রেখে পরিবারের মঙ্গলের জন্য বাড়িতে নিষ্ঠা সহকারে সিন্নি বানিয়ে সমস্ত কিছু নিয়ে ওখানে যাই পুজো দেওয়ার শেষে সমস্ত কিছু নিয়ে আসে সিন্নি প্রসাদ নিয়ে এসে আমাদের মন্দিরের দাবাতে আমরা সমস্ত কিছু সিন্নি খুব আনন্দ করে ভক্তি করে খাওয়া দাওয়া করি আর সবথেকে বড়ো কথা আর একটা বলে রাখি এই সিন্নি কিন্তু বাড়িতে খাওয়া একদমই উচিত নয় যেটা মারা বলে মা বলে যে সিমনি বাড়িতে খেলে বড়ো ঠাকুর খুব অসন্তুষ্ট হয় সেই জন্য আমরা সবাই মিলে মন্দিরেতেই খেয়ে নিই আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবে না আর সবাই পাশে থেকো আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেগুলোও কিন্তু আমাকে জানাতে হবে তোমাদের জন্য তোমাদের মতন করে ভিডিও বানানোর আমি চেষ্টা করব। দেখো আমার ভাইজি এখনও সিন্নি বানানো হচ্ছে মানে সিন্নি বানানো কিন্তু অনেকটাই ধৈর্যের ব্যাপার সমস্ত কিছু দিয়ে অনেক সময় হাতে নিয়ে কিন্তু ধৈর্য ধরেই এই সিন্নি সুন্দরভাবে বানাতে হয় তবেই কিন্তু টেস্ট হয় আর সুন্দর খেতে লাগে তোমরা দেখো আর এখন দেওয়া হচ্ছে যে জিনিসটা নারকেল কুড়া তোমরা দেখো আমার ভাইজি নিয়ে চলে এসেছে এটা দেওয়ার পর তো একদম মানে অন্য রকম টেস্ট লাগে আমার তো হেভি লাগে আমার নারকেল কোড়া দিয়ে না অনেক কিছুই ভালো লাগে সেরকম মুড়ি মাখা নারকেল কোড়া একটু চিনি দিয়ে মুড়ি মাখিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কারা কারা খেয়েছো ট্রাই করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা সিন্নি তৈরি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এইবার সিন্নিটা তৈরি হয়ে গেলে কিন্তু সবাই মিলে যাবে পূজা দিতে তো পূজা হয়ে গেলে নিয়ে চলে আসবে আর তারপর আমরা বসে খাওয়া দাওয়া করবো তো পাড়ার অনেক লোকেরা আগে আসতো সিননি খেতে এখন তারা আস্তে আস্তে আসা কমিয়ে দিয়েছে কারণ তারাও নিজের এখন ব্রত করে তারাও নিজেদের মতন করে খাওয়া দাওয়া করে আর দেখো কি সুন্দর হয়েছে সিন্নিটা এর উপর ডালিম ছড়া দিচ্ছে দেখতে তো দারুণ লাগছে এটা প্রথমে বাড়ির ঠাকুরকে খেতে দেওয়া হবে তারপর আমরা খাবো তো দেখো আর কাকিমারা এবার বেরিয়ে পড়বে আর কাকিমারাও চলে এসেছে বন্ধুরা পুজো টুজো দিয়ে এবার আমরা একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করবো আর মা এদিকে কলাপাতা পাতা কাটছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমার দুই ভাইজি আছে বসে মিষ্টি আর মিঠাই আর সবাই তো চলে এসেছে আর এটা তুলসী থানেতে কিছুক্ষণ রাখা হচ্ছে এইবার আমরা কিন্তু সবাই মিলে বসে যাব খেতে তো বন্ধুরা তোমাদের সিননি খেতে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না দেখো আমার কাকিমা এই দেখো আমরা সবাই একসাথে বসে সিননি খাচ্ছি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না আজ এখানে শেষ করলাম